হ্যালো বন্ধুরা, তো আজ আমি দেখাবো তোমাদেরকে আমি ফোন দিয়ে কিভাবে এডিটিং করে ভিডিও আমি পোস্ট করি ইউটিউবে, কি করে আমি এফেক্ট গুলো নিয়ে আসি মধ্যিখানে, কিভাবে কি করি, তো সব কিছু আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আমি হোম স্ক্রিনে চলে এসেছি। এবার কাইন মাস্টার অ্যাপটা অন করব। তো অন করে নিয়েছি, তো এটা আড়ে হয়ে গেল। তো এবারে অ্যাড এসেছে, যেহেতু আমার নেটটা অন আছে তো অ্যাড এসেছে, তো এসে গেছে। এখানে আমি ক্রিয়েট আ নিউ করব, আর গেট প্রজেক্ট মানে এই যেখানে যে প্রজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই প্রজেক্টগুলো সেভ করে থাকলে, মানে আগে এডিটিং করে থাকলে সেগুলো ওখানে আসবে। আর যেহেতু আমরা নতুন ভিডিও করব তাই ক্রিয়েট করব, তারপরে 16:9 করব, যেহেতু ইউটিউবে লোগো দেওয়া আছে যেটা ওইটাই আমরা ক্লিক করব। তো ক্লিক করে নেওয়ার পরে আমাদের আবার অ্যাড চলে এসেছে। তো অ্যাডটাকে আমি শেষ হওয়া পর্যন্ত রিমুভ করব, মানে ক্রস করে দেব। তো অন হয়ে গেছে। তো এবার আমরা একটা একটা করে ভিডিও করে নেব, সাজিয়ে নেব, পরস্পরের সাজিয়ে নেব। তো চলো সাজিয়ে নেওয়া যাক একটা একটা করে। এটা আমার ফার্স্ট ভিডিও, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এবার সিক্সথ, সেভেন্থ, 7টা ভিডিও রয়েছে। তো এবার আমি ফার্স্টে চলে যাব, না ফার্স্টে না লাস্টেই রয়েছি। ভলিউমগুলো এবার বাড়াবো, একটা একটা করে ভলিউমগুলো বাড়িয়ে নেব। 200 করে আমি করে নেব ভলিউমগুলো সব ভিডিওর। তো একটা একটা করে ভলিউম করছি, এটারও ভলিউম বাড়িয়ে নিলাম। এবার আরও রয়েছে ওগুলোরও ভলিউম, আস্তে আস্তে সবগুলোর বাড়িয়ে নেবো। 200 করলে কি বলতো, একটা সুবিধা হয়, যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড দেব যে আমার ভিডিওটা দেখছে সে যাতে তার ভয়েসটা, আমার ভয়েসটা একদম ক্লিয়ার পায়, যাতে ভালোভাবে শুনতে পায়, সেই জন্যই 200 করে দেওয়া। 200 করে দিলে ওদের শুনতে অসুবিধা হয় আর আমাদের অডিয়েন্স রিটেনশনও বাড়ে। তো ওগুলো করে নিলাম 200 করে, আর কিছুটা বাকি আছে, চলো করে নেওয়া যাক। আর সবসময় ভিডিও এডিটিং করবে যখন মাথা ঠান্ডা করে করবে, হয়তো একটু একটু ভুল অনেকটা পস্তানোর মতন হয়ে যায়। তো আমি এখানে কালার ফিটারও অন করতে পারি, যে আমি ভিডিওটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা একটু বাজে আছে, তো আমি ওটা কালার ফিটারও অন মানে ঠিকঠাক করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার কীরকম ছিল আর কীরকম চলে এসেছে, একটা কোয়ালিটি ভিডিওর মতো চলে এসেছে। তো দেখো, তো এখানে আমি এবার দেখাবো তোমাদেরকে, মানে নানান ধরনের এফেক্ট আসে যে ঘুরে আসে বা গোল একটা ওটা এরকম করে বড় হয়ে করে, তো ওগুলো দেখো এখানে অনেক রকমের রয়েছে, তোমার যেটা মনে হবে তুমি সেগুলো করতে পারো। তো আমি এই ফিডারটা নিলাম, যেহেতু আমার ভিডিওর সাথে এটা মানানসই তাই এটা নিলাম। আর এখানে আমি তো চোখে রেডি করছি, তো আমি এখানটা মানে স্পিডটাকে একটু বাড়িয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ফার্স্ট হয় আর ভিডিওটা একটু শর্ট হয়ে যায়। তো এখানটা আমি একটা গান লাগিয়ে নেবো, মা মেরি মা, ওখানটায় গানটা লাগিয়ে নেবো। তো আমি এখানে মিউজিকে হাত দিয়ে, এখানে মিউজিক এমনিও পেতে পারো, প্লাস তোমার ডাউনলোড করা যদি কিছু থাকে তুমি সেখান থেকেও তোমার মিউজিকগুলো অ্যাড করতে পারো তোমার পছন্দ মতন। তো আমি এখানে আমার মা মেরি মা আছে, ওটা আমি সেভ করে নিলাম। তো ওই গানটাই আমি লাগিয়ে দিলাম, দেখো। আর এখানটা না যে ক্রস প্লাস বাটনটা রয়েছে, প্লাসটা ওখান থেকে স্টার্টটা করবে, ওখানটাই লম্বা দাগটা এনে তারপরে ওখানটা থেকে করবে, নয়তো গানটা আগে পিছু হয়ে যাবে। তবে এখানে আর কিছু এফেক্ট অ্যাড করিনি। তারপর আমি এখানে আবার যখন বিকেলবেলা অন মানে ভিডিও আপলোড করছিলাম, তো তখন আমি এখানটা একটা এফেক্ট করে দিয়েছি। তো এখানে হয়ে গেল। তো দেখতেই পেলে হয়ে গেল। তো এবার আমি ভিডিওটা একটু, আর একটা জিনিস লোগো অন অ্যাড করবো, লোগো। এই তো এটা আমার লোগো, এটা আগের লোগো, এখন লোগো আমি একটু চেঞ্জ করেছি। তো তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই, আর যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে দেখে নাও। তো চ্যানেলের লোগো লাগানো হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, এডিটিংটা তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না, কারণ ওটা একদম ফ্রি 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 আর অনেক
যদি কিছু হেল্প হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। অনেক অনেক ধন্যবাদ, টাটা, বাই বাই।